হ্যালো দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আপনাদের মাঝে নিত্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকে প্রশ্ন করছেন, ভাই সিঙ্গাপুরে কী অবস্থা, সিঙ্গাপুরে আসা যাবে কি না? তো এই প্রশ্নটি ভিত্তি করে এই ভিডিওটি মেক করা। তো আমি আপনাদের বলবো, তো আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন। দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সো লেটস গো স্টার্টেড। ওকে, আমি যে জিনিসটা আপনাদের শেয়ার করতে চাচ্ছি, তো সিঙ্গাপুরে ইদানিং কিন্তু লোক আনতেছে না বা আসতেছে না, মানে আমাদের নজরে পড়ছে না। কারণ এখন বেশিরভাগ জায়গা সিঙ্গাপুর ট্রেন সেন্টার বন্ধ রয়েছে। আমি শুনছি কিছু কিছু চালু হচ্ছে, তো চালু হলেও একটু সময় নিবে। যারা ইদানিং আসতে চাচ্ছেন সিঙ্গাপুর, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে, তার একটু ধৈর্য ধরেন। আর ইদানিং কিন্তু একটু কাজের চাপ কই মারছে সিঙ্গাপুরে, বেশিরভাগ প্রজেক্টেই শেষের দিকে। তো শেষের দিকে তো ইদানিং দেখা গেছে লোক টানতেছে না, কোম্পানির তো তেমন একটা কাজ নাই। আর বিশেষ করে বাংলাদেশের লোকজন আনাই, মানে এদের তেমন একটা বিরক্তভাবে, কারণ আইপি সত্যায়িত করতে গিয়া তাদের ফেসিং হওয়া লাগে অনেক বিরাট সমস্যা, দেখা গেছে ভুগতে হয় ঘন্টায় ঘন্টায়, 4 ঘন্টা 5 ঘন্টা মানে কিউতে দাঁড়ায় থাকতে হয়। তো এই জন্য হেরা এই জিনিসটারে মানে খুব বিরক্তভাবে একজন মানুষ উপেক্ষা করা যে কষ্টটা, এটা যে উপেক্ষা করে সেই বুঝে। তো তারা এই যে লাইনে দৌড়া যে 5 ঘন্টা 4 ঘন্টা একজনের জন্য যদি এরকমভাবে তাদের সময় দিতে হয় বা বস সময় দেয় বা যেই দেয় অফিস স্টাফ একজন যাইতে হয়, তো তারা এই জিনিসটা বিরক্তভাবে। তো ইদানিং এজন্যই তারা মিয়ানমার লোক কিন্তু ঢোকাচ্ছে সিঙ্গাপুরে, ঠিক আছে। আর এত লোক ঢুকছে মিয়ানমার, আমার মনে হয় যে এই 2-1 মাসের ভিতরে 10-15 হাজার লোক ঢুকছে, এরও বেশি ঢুকছে। আমার কোম্পানিতে দেখলাম যে প্রায় 27-28 জনের মতন মিয়ানমার ঢুকছে। তো বুঝছেন প্রতিটা কোম্পানিভাবে মানে মিয়ানমারা আয়া দল করে ফেলাইছে। আর আগে দেখতাম যে অ্যাভেলেবল ইন্দোনেশিয়া মেয়ে বা ফিলিপিন মেয়ে অ্যাভেলেবল দেখা গেছে, এখন কিন্তু মিয়ানমার মেয়েরাই দেখা যায়। তো মিয়ানমার যে ওয়ার্কাররা এত চাহিদা সিঙ্গাপুর আমি বুঝা উঠতেন, তাদের আনা একদম সহজ, ঠিক আছে। তারা আন স্কেলে সিঙ্গাপুরে ঢুকতে পারে, ঠিক আছে। আন স্কেলে মানে তাদের সরকারের সাথে সিঙ্গাপুর সরকারিভাবে একটা কন্ট্যাক্ট করা আছে যে আমার ওয়ার্কার তোর দেশে যাইব আন স্কেলে, কোন স্কেল ছাড়া যাইব, যাওয়ার পরে আমার ওয়ার্কার স্কেল করব তোর দেশে থেকে, যেটা স্কেল করতে পারবে এটাই থাকবে আর যেটা না করতে পারবে এটা দেশে চলে আসবে। তো এখন দেখা গেছে শতকরা 98 জনই মানে স্কেল করে থাকতেছে, আর 2-1 জন হয়তো দেখা গেছে লেখাপড়া নাই বা স্টাডি নাই বা পরীক্ষা দিতে এক্সাম ফেল করতেছে, দুইবার তিনবার পর্যন্ত চান্স আছে। এইটা বিশেষ কথা না, কোম্পানি যে কয়বার দেওয়া একবার দিতে পারবে, আর কোম্পানি দেখা গেছে না এটা দিয়ে কাজ হইতো না, তাহলে এটা দেশে ফাটাই দেয়, মানে হাতে গোনা মানে যে শতকরা 1-2 জনরে হয়তো দেশে যাওয়া লাগতে পারে। সব বুঝলেন, এখন একদম সহজ করে দিচ্ছে। আর আমাদের গভর্নমেন্টের সমস্যার কারণ কিন্তু এই আমাদের এই ভোগান্তি ভুক্ত হইতেছে। আজকে যে ওয়ার্কারগুলো বাংলাদেশে আসতো এই ওয়ার্কারগুলো আসা বন্ধ হয়ে গেছে, কারণ কি আমাদের যে সমস্যা, আমরা যে ভালো মানুষ বাংলাদেশে বাস করি, ঠিক আছে, এজন্যই মানে এই পরিস্থিতি আমাদের ফেসিং করতে হয় প্রতিটা দেশেই, ঠিক আছে। আর আমরা বেশি চালাক, অতিরিক্ত সিস্টেমে চলে যাই, ঠিক আছে। এত যায় জামেলা আসার সিঙ্গাপুর আসতে, সিঙ্গাপুরের নাম না, কোনো ইউএসএ যান, কানাডা যান, এত সমস্যা ফেসিং করা লাগে না বাংলাদেশের মতো, একদম সহজে চলে আসে। ইন্ডিয়ারা কানাডা যায়, ইউএসএ যায় একদম সহজে, ঠিক আছে। তাদেরকে ব্যাংক ব্যালেন্সও দেখাইতে হয় না, ঠিক আছে, ইউএসএর সরকারের কাছে ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়, ব্যাংক ব্যালেন্স ছাড়াই
আসতে পারে ঠিক আছে মানে জানি না আমাদের দেশে সরকার কি করে না করে ঠিক আছে আর ওই গভীরে যায় না ঠিক আছে তো সবার জন্য দুঃখ লাগে সব আমি যে আমরা চাই যে বাংলাদেশের লোক সিঙ্গাপুরে আসুক আমাদের দেশ উন্নতির দিকে যাক এটা আমরাও চাই ঠিক আছে আজকে অন্য অন্য দেশ লোকগুলো আসতেছে সহজে আজকে বাংলাদেশে এই সমস্যা এই সমস্যার কারণে কিন্তু আমাদের এই পিছিয়ে যাইতে হইতেছে আরও যে কত পিছিয়ে যাইতে হয় এটা মহান আল্লাহ পাকে ভালো জানে তো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত আমাদেরকে ভিডিওটি অনেক দীর্ঘাগত করে ফেলেছি এবং আপনাদেরকে বিরক্ত করে ফেলেছি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা রেখে দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ